ओम शांति। तेसरा मे 2021 प्रातः मूल्य बाप दादा मधुबन। मिष्टि बच्चारा आत्मअभिमानी भव। चलते फिरते उड़ते बसते ये अभ्यासे रत हो तब तुम्हारे अत्यंत उन्नति साधन होते थक। प्रश्न, बाबार शरण सठिक भावे कौन बाच्चादेर बुद्धिते थाकबे? उत्तर, जे बाच्चारा बाबा के सठिक भावे जेनेछे। अनेक बाच्चारा बोले जे बिंदु के आबार किभावे शरण करब, भक्तिते अखंड ज्योति मने करे शरण करे एसेछो, एखन बिंदु बोले विभ्रांत होये पड़े। सेई जोन्नो सर्वप्रथमे एई निश्चय होक जे बाबा अखंड ज्योति नय, तिनि अति सूक्ष्म बिंदु, तबेई शरण सठिक भावे होते पारे। ओम शांति। समस्त बाच्चाराई शरण करते बसेछे मनमना भव। এই সংস্কৃত শব্দটি বাস্তবে নেই। বাবা যখন সহজ রাজযোগ শিখিয়েছিলেন তখন কিন্তু এই সংস্কৃত শব্দটি বলেননি, কারণ ইনি তো সংস্কৃত জানেন না, বাবা হিন্দিতে বোঝান। যদিও এই রথ হিন্দি সিন্ধি তথা ইংরেজি জানেন, কিন্তু বাবা হিন্দিতে বোঝান। যারা যে ধর্মের তাদের তো নিজস্ব ভাষা রয়েছে, এখানে হিন্দি ভাষাই চলে। এই ভাষাতে বোঝানো সহজ এবং স্কুলও ওয়ান্ডারফুল। এখানে কোনো কাগজ পেন্সিল পত্রাদির প্রয়োজন পড়ে না। এখানে কেবল একটি শব্দকে স্মরণ করতে হয়, অর্থাৎ বাবাকে স্মরণ করো। গডকে বা ঈশ্বরকে অথবা পরমপিতা পরমাত্মাকে কেউই স্মরণ করে না, এ অসম্ভব। স্মরণ সকলেই করে কিন্তু ওনার পরিচয় জানা নেই। বাবাই এসে নিজের পরিচয় দেন। শাস্ত্রে কল্পের আয়ু যে এত দীর্ঘ লিখে রেখেছে তা বাবাই এসে বোঝান। বিশাল বড় কোনো কথা নয়। অহল্যারা বৃদ্ধ বৃদ্ধ মাতারা কি বুঝবে? এ তো অতি সহজ, এ তো ছোটো বাচ্চাও বুঝতে পারে। বাবা এই শব্দটি কোনো নতুন শব্দ নয়। শিবের মন্দিরে গেলে তখন বুদ্ধিতে আসে ইনি শিব বাবা, তিনি নিরাকার। সকল মানুষ মাত্রই ওনাকে বাবা বলে থাকে। আমাদের অর্থাৎ সকল আত্মাদের বাবা হলেন একজনই। সকল জীবের আত্মাই যা শরীরে নিবাস করে বাবাকে স্মরণ করে। সকল ধর্মাবলম্বী যারাই হোক না কেন, সকলেই পরমপিতা পরমাত্মাকে অবশ্যই স্মরণ করে। তিনি তো পরমধাম নিবাসী বাবা, আমরাও সেখানকার বাসিন্দা। সেই জন্য এখন কেবল বাবাকেই স্মরণ করতে হবে। ইচ্ছা থাকে যে আমরা পবিত্র হই, আহ্বানও করে, হে অপবিত্রদের পবিত্রকারী এসো। নতুন দুনিয়া পবিত্র ছিল, এখন পুনরায় পুরনো হয়েছে, একে কেউ নতুন বলবে না। ভারতবাসীরা জানে নবভারতে দেবী দেবতারা রাজ্য করতেন। যখন নতুন ভারত ছিল তো তার পূর্বে কী ছিল? সঙ্গম। এর থেকেও সহজভাবে বলা উচিত, নতুনের পূর্বে পুরনো ছিল। সঙ্গমকে মানুষ এত সহজভাবে বুঝতে পারে না। নিউ ওয়ার্ল্ড ওল্ড ওয়ার্ল্ডের মধ্যভাগকেই বলা হয় সঙ্গম। বাবার উদ্দেশ্যেই বলে থাকে যে হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করো। আমরা পতিত হয়ে গেছি, নতুন দুনিয়াতে কেউ ডাকবে না। এখন তোমাদের বোধ এসে গেছে যে ভারত পবিত্র ছিল। হে পতিত পাবন এসো, এভাবে তো অনেক সময় ধরেই ডেকে এসেছে, কিন্তু তাদের একথা জানা নেই যে পতিত দুনিয়া কবে সমাপ্ত হবে। তারা বলে শাস্ত্রে এভাবেই লেখা রয়েছে যে কলিযুগ এখনও আরও 40,000 বছর ধরে চলবে, সম্পূর্ণ গভীর অন্ধকারে রয়েছে। এখন তোমরা আলোয় এসেছ, বাবা তোমাদের এখন আলোয় নিয়ে এসেছেন। 5,000 বছরের সৃষ্টির এই চক্র সম্পূর্ণ হয়, যেন কালকেরই কথা। তোমরা রাজত্ব করতে, অবশ্যই এই লক্ষ্মীনারায়ণের রাজ্যই ছিল, স্বর্গ ছিল। পবিত্র দুনিয়াতে কোনো উপদ্রব ইত্যাদি হতে পারে না। উপদ্রব হয় রাবণ রাজ্যে। এখানে বাবা তোমাদের বোঝান, তোমরা সম্মুখে বসে কর্ণগোচর করো। কে শোনে? আত্মা। আত্মা অত্যন্ত খুশি হয়, বাবা এসে পুনরায় আমাদের সঙ্গে মিলিত হয়েছেন, বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছিলাম। এখন বাবা বলেন আমায় স্মরণ করো। এখানে কোনো লেখাপড়ার কথা নেই। যখন কেউ আসে তখন জিজ্ঞাসা করা হয় আপনি কিসের জন্য এসেছেন, তখন বলবে এখানকার মহাত্মার সঙ্গে সাক্ষাৎ করতে। কেন, আপনার কি চাই?
বলো কোনো কিছু ভিক্ষা চাই, যদি সন্ন্যাসী হও রুটির টুকরো চাই। সন্ন্যাসীরা কারো কাছে গেলে বা রাস্তায় সাক্ষাৎ হলে ধার্মিক মানুষেরা বোঝে এরা তো তবুও পবিত্র মানুষ, এদের ভোজন করানো ভালো। এখন তো পবিত্রতাও নেই, সম্পূর্ণ তমপ্রধান দুনিয়া, এখানে অনেক নোংরা অর্থাৎ অপবিত্রতা রয়েছে। মানুষ কত উদ্বিগ্ন হয়ে পড়ে, এখানে উদ্বিগ্ন হওয়ার কোনো কথা নেই। বাবা বলেন লেখালেখির কোনো কথা নেই, কিন্তু এরা পয়েন্টস কেন লেখে? ধারণ করার জন্যে। যেমন ডাক্তারদের কাছে কত ওষুধ থাকে, এত সব ওষুধ স্মরণে থাকে। ব্যারিস্টারের বুদ্ধিতে আইনের কথা মনে থাকে। তোমাদের কি স্মরণ করতে হবে? একটি কথা, সে অতি সহজ। তোমরা বলো যে একমাত্র শিব বাবাকেই স্মরণ করো, ওরা বলে যে শিব বাবা কীভাবে আসবে এ কথাও তোমরা ব্যতীত আর কারো জানা নেই। ঈশ্বর কোথায়? ওরা বলে নাম রূপের ঊর্ধ্বে, অথবা বলে দেয় সর্বব্যাপী। রাত দিনের পার্থক্য হয়ে যায় দুটি শব্দের মধ্যে। পুনরায় বলে দেয় কুকুর বিড়াল সব কিছুর মধ্যে পরমাত্মা রয়েছে, দুটি পরস্পর বিরোধী কথা হয়ে গেছে। সেই জন্য বাবা নিজের পরিচয় দিয়ে বলেন আমায়, অর্থাৎ বাবাকে স্মরণ করো। গাওয়া হয় সহজ রাজযোগ, বাবা বলেন যোগ শব্দটি সরিয়ে দাও, স্মরণ করো। যেমন ছোট বাচ্চা মা বাবাকে দেখতে পেলেই তৎক্ষণাৎ গলা জড়িয়ে ধরে, প্রথমে সে ভাববে কি যে এরা আমার মা বাবা কিনা। না, এখানে চিন্তার কোনো কথা নেই, তোমাদের কেবল শিব বাবাকেই মনে করতে হবে। ভক্তি মার্গেও তোমরা শিবের ওপর পুষ্পার্পণ করে এসেছ। সোমনাথের মন্দির কত ঐশ্বর্যে সমৃদ্ধ করে নির্মাণ করা হয়েছিল, যা পরে মোহাম্মদ গজনবী এসে লুণ্ঠন করে। ভারতে সোমনাথ মন্দির বিখ্যাত। সর্বপ্রথমে শিবের পূজা হওয়া উচিত, বাচ্চাদের এই সমস্ত নলেজ এখন বুদ্ধিতে এসেছে। যদিও পূজা ইত্যাদি করে এসেছ, কিন্তু জানা ছিল না যে হলো জড়চিত্র। চৈতন্য অবশ্যই কখনো এসেছিল, তবেই তো প্রতি বছর শিব জয়ন্তী পালন করা হয়। এও বলে যে শিব পরমাত্মা হলে নিরাকার, আত্মা জানে আমরাও নিরাকার। এখন তোমরা আত্ম অভিমানী হও, অতি সহজ। উনি তো আমাদের বাবা, জ্ঞানের সাগর, সুখের সাগর, পতিত পাবন, ওনার মহিমাও অপার। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মহিমা এত নয়, একজনের মহিমায় গাওয়া হয়। বাচ্চারা, এখন তোমরা জানো বাবা এসে আমাদের উত্তরাধিকার দিচ্ছেন? যেমনভাবে লৌকিক পিতা বাচ্চাদের লালন পালন করে কিন্তু পড়ায় না, পঠন পাঠনের জন্য স্কুলে যায়, পরে বানপ্রস্থে আবার গুরু করে, আজকাল ছোট বড় সকলকেই গুরু করে দেয়। এখানে তোমাদের বলা হয় শিব বাবাকে স্মরণ করো, সকলেরই অধিকার রয়েছে, কারণ সকলেই আমার সন্তান। তোমাদের মধ্যেও কেউ কেউ আছে যারা সঠিকভাবে স্মরণ করে। অনেকে বলে বাবা কিভাবে স্মরণ করব, বিন্দুকে কিভাবে স্মরণ করব, বড় বস্তুকে স্মরণ করা যায়। আচ্ছা, পরমাত্মা যাকে তোমরা স্মরণ করো সেই বস্তুটি কি? তখন বলে ফেলে যে অখণ্ড জ্যোতিস্বরূপ, কিন্তু তেমনটি নয়। অখণ্ড জ্যোতিকে স্মরণ করা ভুল, স্মরণ তো সঠিকভাবে করা উচিত, প্রথমে সঠিকভাবে জানা উচিত। বাবাই এসে নিজের পরিচয় দেন, আর পরে বাচ্চাদেরকে সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার শোনান, বিস্তারিতভাবেও আবার সংক্ষেপেও। বাচ্চারা, এখন বাবা বলেন তোমাদের যদি পবিত্র হতে হয় তবে তার জন্য একটি উপায় রয়েছে, আমায় স্মরণ করো। আমায় তো বলো পতিত পাবন, আত্মাকে পবিত্র করতে হবে, কারণ আত্মাই বলে যে আমরা অপবিত্র হয়ে গেছি, আমরা পবিত্র ছিলাম, এখন অপবিত্র হয়ে গেছি। সব কিছু তমপ্রধান, প্রত্যেকটি বস্তুই প্রথমে শতপ্রধান পরে তমপ্রধান হয়ে যায়। আত্মা স্বয়ং বলে আমি পতিত হয়ে গেছি, আমায় পবিত্র করো। শান্তিধামে পতিত থাকে না, এখানে অপবিত্র হয় তাই দুঃখী। যখন পবিত্র ছিলে তখন সুখী ছিলে, তাই আত্মাই বলে আমাদের পবিত্র করো, তবেই আমরা দুঃখ থেকে মুক্ত হয়ে যাব। তোমরা জানো আত্মাই সব কিছু করে, আত্মাই জজ, ব্যারিস্টার ইত্যাদি হয়। আত্মাই বলে আমি রাজা, আমি অমুক। এখন এই শরীর পরিত্যাগ করে অন্যকে ধারণ করতে হবে, একে বলা হয় আত্ম অভিমানী। দেহ থাকতেও আত্ম অভিমানী, রাবণের রাজ্যে দেহ অভিমানী হয়ে যায়। এখনই বাবা আত্ম অভিমানীতে পরিণত করেন। এই সময় আত্মা অপবিত্র, দুঃখী, সেই জন্য আহ্বান করে বাবা এসো। এও তোমরা জানো ড্রামা প্ল্যান অনুসারে পতিত থেকে পবিত্র আর পবিত্র থেকে পতিত হয়।
চক্র পুনরাবৃত্ত হতে থাকে। এখন তোমাদের বুদ্ধিতে বসেছে যে আমাদের 84 জন্ম কিভাবে হয়েছে। এখন এই কথা ভুলে যেও না, সদর্শন চক্রধারী হয়ে থাকো। উঠতে বসতে চলতে ফিরতে বুদ্ধিতে 84 জন্মের সমগ্র নলেজ রয়েছে। তোমরা জানো অসীম জগতের পিতার কাছ থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা বাচ্চাদের বোঝান, তোমাদের অদ্বিতীয় পিতাকে স্মরণ করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, টুকরো রুটি ভোজন করতে হবে, ব্যাস। প্রতি মুহূর্তে বাবা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে বলেন যে পেটের জন্য কেবল এক টুকরো রুটি খেতে হবে, পেট কিন্তু অধিক খায় না, 250 গ্রাম আটা খায়, ডাল রুটি ব্যাস। 10 টাকাতে মানুষ পেট ভরায়, আবার 10,000 টাকাতেও পেট চালায়। দরিদ্ররা খায় বা কি, তবু শক্তপোক্ত থাকে। বিভিন্ন প্রকারের জিনিস মানুষ খায়, তাই আরোই অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকেরা বলেন এক ধরনের খাবার খাও তাহলে অসুস্থ হবে না, তাই বাবা বোঝান এক টুকরো রুটি খাও, যা পাবে তাতেই খুশি থেকো। ডাল রুটির মতন কোনো জিনিসই হয় না, অধিক লালসা থাকা উচিত নয়। সন্ন্যাসীরা কী করে, ঘর বাড়ি পরিত্যাগ করে জঙ্গলে চলে যায়, তত্ত্বকে পরমাত্মা মনে করে স্মরণ করে। তারা মনে করে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে, কিন্তু এমন তো হয় না, আত্মা তো অমর, বিলীন হওয়ার কোনো কথা নয়। এছাড়া আত্মা পবিত্র অপবিত্র হয়। তোমরা কত সঠিক জ্ঞান পেয়েছ, তোমরাই প্রালব্ধ ভোগ করো, পরে এই জ্ঞান ভুলে যাও, তখন সিঁড়ি ধরে নিচে নেমে যেতে হয়। এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র জ্ঞান রয়েছে যে আমরা 84 জন্ম কীভাবে ভোগ করি। এই ভূমিকা পালন কখনো কারোর বন্ধ হয় না, এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা যা পুনরাবৃত্ত হতে থাকে। এ কথা বলা যাবে না যে ভগবান কবে কিভাবে কোথায় বসে তৈরি করেছেন, না, এ ঘটেই চলেছে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি পুনরাবৃত্ত হতে থাকে, এই সমস্ত কথা কেউ বোঝে না। তোমরা জানো আমরা ড্রামা প্ল্যান অনুসারে এসেছি, পুনরায় এখন ড্রামা অনুসারে রাজ্য প্রাপ্ত করছি, এই সমস্ত কথা আর কেউই বুঝতে পারে না। জিজ্ঞাসা করা হয় ড্রামা সর্বশক্তিমান নাকি ঈশ্বর, তখন বলে ঈশ্বর সর্বশক্তিমান, মনে করে তিনি সব কিছু করতে পারেন। বাবা বলেন আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ, অপবিত্রকে পবিত্র করতে আমায় আসতে হয়, তোমরা সত্যযুগে সুখী হয়ে যাও, আমিও তখন বিশ্রামে চলে যাই পরমধামে, তোমরা আমার মাথায় কোলে চড়ে যাও, সিংহই তোমাদের বাহন। তোমরা জানো যে সেকেন্ড যা কিছু অতিক্রান্ত হয়ে যায় তা ড্রামায় পূর্ব নির্ধারিত। তোমাদের কাছে এখন ভালো নলেজ রয়েছে, এখন কেবল বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো, ব্যাস, কাগজ পেন্সিল ইত্যাদির প্রয়োজন নেই। ব্রহ্মা বাবাও পড়েন, উনি তো কিছুই রাখেন না, কেবল বাবাকে স্মরণ করতে হবে, তবে উত্তরাধিকার প্রাপ্ত হবে। কত সহজ, স্মরণের দ্বারাই তোমরা এভার হেলদি হবে, এ হলো ধারণার বিষয়। লেখায় কি লাভ হবে, এসব কিছুর তো বিনাশ হয়ে যাবে, কিন্তু কেউ আবার স্মরণে রাখার জন্য লেখে, যেমন কোনো কথা স্মরণে রাখার জন্য গিট বেঁধে রেখে দেয়। তোমরাও গিট বেঁধে রাখো যে শিব বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে, এ তো অতি সহজ, যোগ অর্থাৎ স্মরণ। বলে বাবা স্মরণ করতে মনে থাকে না, যোগে কিভাবে বসব। আরে লৌকিক বাবার চিন্তা উঠতে বসতে চলতে ফিরতে থাকে, তোমরা কেবল স্মরণ করো, ব্যাস তোরই পার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, সদর্শন চক্রধারী হয়ে বুদ্ধিতে 84 জন্মের চক্রকে আবর্তিত করতে হবে, অসীম জগতের পিতাকে স্মরণ করে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, পবিত্র হতে হবে। 2, কোনো জিনিসের জন্য লোভ করবে না, যা পাওয়া যাবে তাতেই খুশিতে থাকতে হবে, টুকরো রুটি খেতে হবে, বাবার স্মরণে থাকতে হবে। বরদান, বুদ্ধির বিচরণ মর্যাদার গণ্ডির অভ্যন্তরে রেখে সর্বপ্রাপ্তি সম্পন্ন শক্তিশালী ভাব। যে বাচ্চাদের বুদ্ধিরূপী চরণ মর্যাদার গণ্ডির বাইরে এতটুকুও বেরোয় না, তারা সৌভাগ্যশালী এবং রমণীয় হয়ে যায়। তাদের কখনো কোনো বিঘ্ন অথবা ঝড় সমস্যা উদাসীনতা আসতে পারে না, যদি আসে তবে বুঝতে হবে অবশ্যই বুদ্ধিরূপী চরণ মর্যাদার গণ্ডির বাইরে বেরিয়েছে। গণ্ডির বাইরে যাওয়া অর্থাৎ ফকির হয়ে যাওয়া, সেই জন্য কখনো ফকির অর্থাৎ ভিক্ষুক নয়, সর্বপ্রাপ্তি সম্পন্ন শক্তিশালী হও। স্লোগান, যে সদা সব কিছুর থেকে ঊর্ধ্বে থাকে
এবং বাবার প্রিয় হয় সে সুরক্ষিত থাকে। ওম শান্তি।